হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এই ভিডিওর মধ্যে আমরা তিনটে সাউথ ইন্ডাস্ট্রির ফিল্ম নিয়ে কথা বলবো, তিনজন ডায়রেক্টরে বলা ভালো ছবি নিয়ে কথা বলবো। একজন নাগাসিন, যিনি কালকি 2019-এর ডেট টুতে চলেছেন, একজন অবশ্যই লোকেশ কানাগরাজ, যার ফিল্মোগ্রাফির লিস্ট নিয়ে কথা বলতে বসলে হয়তো একটা গোটা ভিডিও সেটা নিয়ে কথা বলা যায়, এবং মেবি সেটা 20 মিনিট বা আধা ঘন্টা একটা ভিডিও হলেও সেটা সেটাও আই থিঙ্ক কম পড়ে যাবে। এবং আরেকজন অবশ্যই প্রশান্ত নীল, যার সালার লক হয়ে গেছে অলরেডি 22nd অফ ডিসেম্বর 2023। তো প্রথমে প্রশান্ত নীলের ছবি নিয়ে কথা হওয়া যাক। তো প্রশান্ত নীলের এই ছবি, আগামী ছবি সালারের পরেই কাজ শুরু হয়ে যাবে KGF 3। ইয়েস, রকি ভাই ফিরছে, এবং তবে ছবিটা শোনা যাচ্ছে নাকি এখনও পর্যন্ত যে আপডেট সেটা প্রিকুয়াল হিসেবে আসছে, এবং সালার 22শে ডিসেম্বর 2023 রিলিজের পরেই জানুয়ারি 2024 বা জানুয়ারি 2024 এই ছবির বা KGF 3 প্রি প্রোডাকশন শুরু হয়ে যাবে, এবং মোটামুটি 6 থেকে 7 মাস আগে প্রি প্রোডাকশন হবে, এবং তারপর ওই লেটার হাফ 2024 বা আগামী বছরের শেষভাগে শুরু হবে এই ছবির শ্যুটিং বা প্রোডাকশনের কাজ, এবং তারপর পোস্ট প্রোডাকশন একটা হিউজ পার্ট থাকবে। নিঃসন্দেহে আমরা জানি যে এই সময় কী পরিমাণ VFX ড্রিভেন, হেভি VFX ড্রিভেন কাজ হয়, তো সেগুলো মোটামুটি শেষ করে অক্টোবর 2025 নাগাদ শোনা যাচ্ছে নাকি এই ছবি KGF 3 আসতে চলেছে। তো এখন প্রায় 1.5 বছরেরও বেশি সময়ের অপেক্ষা, এবং সেক্ষেত্রে যখন এত বড় একটা ইউনিভার্সে বা এত বড় একটা ক্যারেক্টারকে যখন তাদের স্পিন অফ হচ্ছে বা তার একটা প্রিকুয়াল আমরা যখন দেখবো, স্পিন অফ বলাটা ঠিক হবে না, দেখ তো প্রিকুয়াল যখন দেখবো তখন তারা ভালোভাবে কাজ করতে যাচ্ছেন। 6 থেকে 7 মাসের একটা প্রি প্রোডাকশন টাইম, দেন প্রোডাকশন একটা সময়, এবং তার থেকেও বেশি সময় মেবি তারা পোস্ট প্রোডাকশনে রাখতে চাইছেন, কারণ অনেক খামতি এই মুহূর্তে গ্রিন স্ক্রিনে এত বেশি প্রোডাকশন শ্যুট হয়, এবং প্রি মানে কীরকম কী টাইমলাইনে গল্প থাকছে এবং কীভাবে কী সাজাচ্ছে সেগুলো অবভিয়াসলি আমরা ট্রেলার বা টিজার বা কিছু একটা গ্লিমস না এলে বলতে পারবো না, বাট তার আগে যা সময় তারা নিচ্ছেন, আই থিঙ্ক ছবিটাও ওই ছবির প্রতিও বাজি ধরা যায়, এবং প্রশান্ত নীলের উপরে যারা তার কাজ যারা এর আগে দেখেছেন তারা অ্যাটলিস্ট এই বিষয়টা এই সময় নিয়ে যে কাজ করে এবং এই আপডেটটা সব কিছু নিয়ে বেশ খুশি মনেই থাকবেন বলে অ্যাটলিস্ট এই ভিডিওর পরে আমার, তারা যদি এই ভিডিও থেকে প্রথমবার যে আপডেটগুলো পেয়ে থাকেন তবে তাদের মনে হচ্ছে আপনাদের কী এক্সপেকটেশন এবং আপনাদের কাছে কী আপডেট রয়েছে এর মধ্যে, প্রিকুয়াল না সিকুয়াল, কী আপডেট রয়েছে অবশ্যই জানান। এবং এন্ডিংটা অনুযায়ী তো অবভিয়াসলি রকি ভাই জলে চলে গেলেন চিরতরে, তো সেখান থেকেই ফিরে আসা কি সম্ভব নাকি, আপনাদের ফ্যান থিওরি কী বলছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। তো এই যে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে 2025 অক্টোবর নাগাদ আসতে চলেছে KGF 3, এটা হতে চলেছে প্রিকুয়াল, এবং 2024 জানুয়ারি মাস থেকে শুরু হবে প্রিপারেশন, এবং 2024 শেষ ভাগে শুরু হবে প্রোডাকশন বা শ্যুটিংয়ের পার্ট। তো এরপর আপডেটের দিকে আমরা মুভ করবো, সেটা হচ্ছে অবশ্যই কালকি 2018 শোনা যাচ্ছিলো যে ছবিটা নাকি আসতে চলেছে জানুয়ারি 2024। তো অবশ্যই ডিসেম্বর 2023 যদি বা ডিসেম্বরের 22 বা একদম লাস্ট উইকে কাছাকাছি এসে যদি একটা ছবি রিলিজ করে একজন সুপারস্টারের, এবং তার যেরকম অ্যাপিলিং রয়েছে, তার যদি একটা ছবি রিলিজ করে পরের মাসে কি তার কোনো ছবি রিলিজ করা সত্যি সম্ভব? তো সম্ভব নয় সেটা একদমই। তো এখনও শোনা যাচ্ছে যে এর রিলিজ ডেট পিছিয়ে নিয়ে গেলেন মেকার্সরা, এবং পিছিয়ে নিয়ে গিয়ে নাগাসিন এই প্রভাস স্টারার, প্রভাস শুধু নয়, কমল হাসান, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, দিশা পাতানি, এবং অবশ্যই আমাদের বাংলা থেকে গর্বের মুখ, গর্বের নাম শাশ্বত চ্যাটার্জি, এই যে কাস্টিং এবং যেই লেভেলের একটা ছোট্ট গ্লিমস এসেছে, গ্লিমসটা আমার একদম 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 ওয়ার্ল্ড লেভেলের অ্যাপলিং একটা প্রজেক্ট লেগেছে, আমার খুব খুব এক্সোটিক একটা কাজ লেগেছে, খুব একটা ম্যাট কোথাটিকে প্রিমিয়াম ফিল দেওয়া কাজ লেগেছে, যা লুক অ্যান্ড ফিল, এটাই যদি আলটিমেটলি আরও আরও বেটার, আরও যদি পলিশভাবে যদি কাজ হয় সত্যি আমাদের জন্য ভারতীয় হিসেবে বা ভারতীয় সিনেমা লাভার হিসেবে খুব গর্বের একটা প্রজেক্ট হয়ে থাকবে নিঃসন্দেহে কালকি 2018। তো এই ছবিটা এত তাড়াহুড়ো করে সত্যি আনার দরকার নেই, এবং জাস্ট আনতে হবে বলে আনার দরকার নেই, একটু ভালোভাবে আসুক প্রজেক্টটা আরও বেশি ভালো, আরও ওই 5 মাসের সময় তারা যেন আরও বেশি পলিশ করতে পারে প্রজেক্টের উপর, আরও যেন ঘষে মেজে আরও কিছু বেটার আউটপুট তারা আমাদের সামনে আনবেন এই আশায় থাকবে। তো এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে যে 9th অফ মে 2024 তারিখ আসতে চলেছে কালকি 2018, যেটা ফিউচারিস্ট প্রজেক্টে হতে চলেছে, এবং এর একটা গ্লিমসের রিয়াকশন আমার চ্যানেলে রয়েছে, এবং তার আগে অবশ্যই যদি গ্লিমসটা না দেখা থাকে অবশ্যই গ্লিমসটা দেখুন, তারপরে যদি ইচ্ছা হয় তো আমার চ্যানেলের রিয়াকশনটা আপনারা অবশ্যই দেখবেন। এবং যারা অলরেডি সবগুলোই মানে এই বিষয়টা নিয়ে খুব বেশি করে ওয়াকিবল, তারা জানান যে আপনাদের এক্সপেকটেশন কী রয়েছে এবং এই পিছিয়ে যাওয়া বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন। পরপর 2 মাসে সত্যি মানে যারা একটু বিজনেস সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা সত্যি কেউ চাইবে না যে পরের মাসে আবার তার প্রিয় স্টারের বা যে কোনো স্টারের একটা ছবি আসুক, তাতে কোথাও থেকে প্রিমিয়ামনেস, কোথাও থেকে এক্সক্লুসিভনেসটা কম হয়ে যায়। তো এটা একটা খুব ভালোই ডিসিশন এবং এটা হওয়ারই ছিল যা শোনা যাচ্ছিলো, মোটামুটি সপ্তাহখানিক আগে থেকে ক্লিয়ার হয়ে গেছিলো যে আবার একটা ক্ল্যাশ হতে চলেছে। তো ক্ল্যাশটা যখন হলো তো তারা পিছিয়ে নিয়ে গেলো, এবং সেটা খুবই একটা সাপোর্ট করা আমাদের ডিসিশন এবং বুদ্ধিমত্তার সঙ্গে একটা নেওয়ার ডিসিশন বলে আমার মনে হয়। তো লাস্ট যে আপডেটের দিকে চোখ রাখবো সেটা হচ্ছে লোকেশ কানাগরাজ, লোকেশ কানাগরাজের ইউনিভার্স বা LCU একটা প্রজেক্ট আসছিল যে বলেই শোনা যাচ্ছে যে প্রজেক্টের নাম হচ্ছে লিও, প্রজেক্টটাতে রয়েছেন অবশ্যই থেলাপতি বিজয়াজ, প্রজেক্ট আসতে চলেছে আমাদের এখানে দুর্গা পুজো, ওই সময় প্রজেক্ট আসতে চলেছে আমাদের এখানকার হিসাবে না, অবভিয়াসলি ছবিটা তামিল ছবি, তো সেই সময় অনুযায়ী আসছে আমাদের এখানকার দুর্গা পুজোর উইন্ডোর কথা আমি মেনশন করতে চাইছিলাম। তো তারপরে তার পরবর্তী ছবির লাইন আপগুলোর দিকে যদি আমরা তাকাই, তারপরে তার ছবি রয়েছে থালাইভা 2021 যেটা রজনীকান্তের সঙ্গে রয়েছে, তারপরে তার ছবি হচ্ছে এগুলো সব তার অ্যাজ এ ডাইরেক্টর, তারপরে তার ছবি হচ্ছে ক্যাথি 2 যেটা অবশ্যই কার্তির সঙ্গে রয়েছে, ক্যাথি না দেখা থাকলে ক্যাথি অবশ্যই দেখুন, যার হিন্দি রিমেক ভোলা, তার সঙ্গে আমি একটা কম্পারিজন ভিডিও করেছিলাম ভোলা রিলিজের পর আমি বলবো, এবং ক্যাথি
ওয়াজ এ ফার 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 বেটার প্রজেক্ট, অনেক সুপিরিয়ার প্রজেক্ট, যেটার জাস্ট একটা বলিউডাইজেশন করতে গিয়ে আই থিঙ্ক আজাদ দেখবেন তথাটা কি ছবিটাকে ছড়িয়ে ফেলেছেন বলে আমার মনে হয়। সেই সেন্সটা আমি অ্যাটলিস্ট বলার থেকে পাইনি, যেটা আমি ক্যাদির থেকে পেয়েছিলাম। সেই একটা কথাটা গিয়ে ওই দেশি ফিলটা, ওই যেখানে জিনিসটা যা ছাড়িয়ে গিয়েছে, একটা সিনে যা ছাড়িয়ে গিয়েছিল, ওই কথাটিকে এইভাবে যে মুখে হাত দিয়ে যে বিরিয়ানিটা খাওয়া, ওই ফিলটা আর ওই টাংরি কাবাব চিবিয়ে খাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। দেশি ফিলটা যেন আমি বলাতে পাইনি। তো যাও, সেই মেকার বা সেই বলা বলো সেই ক্যাথি ছবির পার্ট টু আসছিল এবং সেখানে অবশ্যই কাজ করছেন কার্তি। তো তারপরে তার প্রজেক্ট রয়েছে রোলেক্সের স্পিন অফ, আমরা অবশ্যই দেখেছি রোলেক্সকে, এবং রোলেক্সের ওই ক্যারেক্টারটা যেটা সূর্যা প্লে করেছে সেই রোলেক্সেরই একটা স্পিন অফ রয়েছে তার পরবর্তী ছবি। এবং তারপর রয়েছে তার একটা মাল্টি স্টারার ফিল্ম বলবো, এবং মাল্টি স্টারার ফিল্ম শুধু মাল্টি স্টারার, মাল্টি ল্যাঙ্গুয়েজ থেকে মানে অ্যাসেম্বল করা বলা ভালো স্টার নিয়ে আসা। সেখানে হিন্দি ইন্ডাস্ট্রি থেকে একজন বড় স্টার থাকবেন, থাকবেন তামিল ইন্ডাস্ট্রি থেকে একজন স্টার, এবং থাকবেন তেলুগু ইন্ডাস্ট্রি থেকে একজন স্টার। তো এই তিনটে জায়গা থেকে অ্যাপিলিং বা তাদের একটা স্টার ভ্যালুওয়ালা প্রজেক্ট মানে মুখ তারা তিনি আনতে চলেছেন, এবং এনে তিনি একটা প্রজেক্টে তিনি কাজ করতে চলেছেন। তো সেই প্রজেক্ট এই পরপর চারটে ছবি যে লাইন আপ দিলাম, রজনীকান্ত, অবশ্যই কার্তি, তারপর সূর্যা, এবং তারপর মাল্টি স্টারার যে প্রজেক্টটা, এই চারটের পরে তিনি নাকি শোনা যাচ্ছে একটা প্রজেক্টের ডেবিউ করতে চলেছেন অ্যাজ প্রডিউসার। ইয়েস, অ্যাজ প্রডিউসার কাজ করতে চলেছেন লোকেশ কানগরাজ, এবং ছবিটা হবে তামিলে, একদম নয়, ছবিটা তেলেগুতে হবে, কন্নড়ে হবে, মালায়ালামে হবে, কোনো কিছু হচ্ছে না, ছবিটা হচ্ছে হিন্দিতে। জাস্ট ভাবুন, লোকটা সত্যি একদম বাপি বাড়ি যা মরেই রয়েছে বলে মনে হয় আমার এই মুহূর্তে। তো এই ছিল আজকে ভিডিও, যে আপডেটগুলো দিলাম তিনটেগুলো নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং এই কালকি 2898, এবং অবশ্যই KGF 3 এর ফ্যান, আপনার ফ্যান থিওরিটা কী, প্রিকুয়াল হবে না সিকুয়াল হবে, এবং বেঁচে গেলেও কীভাবে বাঁচতে পারে পরবর্তী ক্ষেত্রে, সো এটা কীভাবে এগোতে পারে বলে আপনাদের মনে অবশ্যই জান। এবং এই লোকেশ কানগরাজের ডেবিউ অ্যাজ প্রডিউসার আপনারা কীভাবে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং যদি প্রথমবারের জন্য আমার চ্যানেল থেকে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকে নোটিফিকেশন অন করে আমার চ্যানেলে সঙ্গে থাকতে বলবেন। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।